বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের যে চাকরি, অনেকে অ্যাপ্লাই করছেন বা অ্যাপ্লাই করে থাকেন সব সময়, তাদের আসলে বাছাই প্রক্রিয়াটা কেমন হয়? ফায়ার সার্ভিসে আপনি যে পদেই অ্যাপ্লাই করেন না কেন, বিশেষ করে ফায়ার ফাইটার পদে, এটার অনেকগুলো ধাপে বাছাই প্রক্রিয়া হয়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফায়ার সার্ভিস পদে বাছাই প্রক্রিয়া যে ধাপগুলো আছে, অনুষ্ঠিত হয় যে ধাপগুলো, সেই ধাপগুলো আপনাদের জানাবো। বাছাই প্রক্রিয়া প্রথম দিন নির্ধারিত তারিখ ও স্থানে প্রার্থীর উচ্চতা ও ত্রুটিমুক্ত শারীরিক গঠন পরীক্ষার মাধ্যমে প্রার্থীর বাছাই সম্পন্ন করা হয়। এটা প্রথম ধাপ। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীর দ্বিতীয় দিনে 70 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষা MCQ নেওয়া হয়। প্রথম হচ্ছে আপনার উচ্চতা যাচাই করা হয় বা ত্রুটিমুক্ত শারীরিক গঠন যাচাই করা হয়, তারপরে আপনি MCQ পরীক্ষা নেওয়া হয়, সেটা 70 নম্বরের ভিতরে। এভাবে পাশ করলে মৌখিক পরীক্ষা বসতে হয়। আপনি MCQ পাস করার পর আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে। বহু নির্বাচনী পরীক্ষা সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে। 70 নম্বরের মধ্যে 70টি প্রশ্ন থাকে, মানে প্রতিটা প্রশ্নের জন্য একটা করে নাম্বার। এখন আপনারা প্রস্তুতির জন্য করণীয়। বহু নির্বাচনী পরীক্ষা বাংলা অংশের প্রস্তুতির জন্য সমাস, কারক, সন্ধি বিচ্ছেদ, ধ্বনি, বাগধারা, সমর্থক, বিবর্তাতিক শব্দ, পদের প্রকারভেদ, প্রবাদ প্রবচন, বাক্য সংকোচন, এক কথায় প্রকার, সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বাংলায় ভালো করতে হলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই পড়তে হবে। এই ছিল আমাদের আজকের যে ফাইটার পদে যারা করবেন, চাকরিতে অ্যাপ্লাই করছেন বা করবেন, তাদের জন্য এটা জানা থাকা খুবই দরকার যে এখানে 3-4টা ধাপ পেরিয়ে আপনাকে ফায়ার ফাইটার পদে নিয়োগ দেবে তারা। তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আসলে এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে প্রস্তুতির যে বিষয়টা, এই বিষয়গুলো আসলে সবারই মাথায় রাখা উচিত। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। আমাদের চ্যানেলটি নতুন, আপনার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ হবেন। আল্লাহ হাফেজ।